ইংরেজি বিষয়ের প্রতি দুর্বলতা আমার ছোটবেলা থেকেই। 2013 সালে আমি ইংলিশ ইন অ্যাকশন থেকে ট্রেনিং প্রাপ্ত হই এবং ইংলিশ ইন অ্যাকশন থেকে ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরই আমি এসবিটি ট্রেনার হিসেবেও মনোনীত হই। তখন থেকেই আমার ধ্যান জ্ঞান হচ্ছে ইংরেজি ভাষাকে কীভাবে আমাদের ছাত্র এবং শিক্ষকদের মধ্যে তাদের সহজ ইংলিশ দক্ষতা বাড়ানো যায়। হঠাৎ করেই সুযোগ এলো টিচার্স ভয়েস কনফারেন্সে অংশগ্রহণ করার, এবং এটা ছিল আমার জীবনের একটা প্রথম সুযোগ, যেটাকে বলি আমি এর আগে আসলে এরকম কনফারেন্সে এবং এরকম রিসার্চ কাজে অংশগ্রহণ করার সুযোগ পাইনি। এ পর্যন্ত আমি 4টা টিভিসি ওয়ার্কশপে জয়েন করেছি। তো এখানে যে এদের কাছ থেকে যে সহযোগিতা আমি পেয়েছি, সেটা হচ্ছে আমার ভাবনার জগৎটাকে এরা একটু প্রসারিত করে দিয়েছে। এখন আমি নিজে নিজে ভাবতে পারি যে শেখানো প্রক্রিয়াটা কীভাবে ঘটে। কাজের শুরুতে আমি যেটা করেছি, আমি স্লোয়ার স্টুডেন্ট এবং ব্রাইট স্টুডেন্টদের মিলে একটা গ্রুপ তৈরি করেছি। প্রত্যেকটা গ্রুপেই ব্রাইট স্টুডেন্ট ছিল, স্লোয়ার স্টুডেন্ট ছিল। আমার একটা ইন্টেনশন ছিল, যেটা হচ্ছে যে আমি ব্রাইট স্টুডেন্টকে ইউটিলাইজ করব টু ডেভেলপ স্লোয়ার স্টুডেন্ট রিডিং স্কিল। গ্রুপে কাজ করার পরে ওইখানে আমি সিলেক্ট করলাম একজন লিডার, একজন সেক্রেটারি, একজন টাইমকিপার। লিডার আপনার গ্রুপটাকে লিড করবে, আর সেক্রেটারি গ্রুপের যদি কোনো কাজ, স্পেশাল কোনো কাজ থাকে যেটা প্রেজেন্ট করতে হয় সে প্রেজেন্ট করবে, আর টাইমকিপার হচ্ছে নির্দিষ্ট সময়ে কাজটা হয় কি না সেটা সে দেখবে এবং তাদেরকে রিমাইন্ড করে দেবে, যারা অন্যান্য সদস্য যারা আছে এখানে। এবং গ্রুপে কাজ করার পর আমি নিজে অবজারভেশন করলাম, এবং আফটার মাই ক্লাস আই টুক ফিডব্যাক ফ্রম মাই স্টুডেন্ট। সো ওইখানে আমি দেখলাম যে স্লোয়ার স্টুডেন্ট থেকেই যাচ্ছে। তখন আমি ভাবতে থাকলাম যে আসলেই তো উইকার স্টুডেন্টদের বা স্লোয়ার স্টুডেন্টদেরকে জোর করে গ্রুপে অ্যাক্টিভ করা যাবে না, তাদের কনফিডেন্সটাকে ডেভেলপ করতে হবে। আমি তাদের কনফিডেন্স ডেভেলপ করার জন্য ভাবলাম যে এক্সট্রা কোনো ক্লাস নেওয়া যায় কি, এক্সট্রা ক্লাস যদি নেই তাহলে হয়তো বা তাদের কনফিডেন্স লেভেলটা ডেভেলপ হতে পারে এবং তারা গ্রুপ ওয়ার্কের সক্রিয় অংশগ্রহণের জন্য তৈরি হতে পারে। একটা পরিকল্পনা করলাম যে সপ্তাহে আমি 2টা ক্লাস নেব, ভোকাবুলারি যে আমাদেরগুলো আছে ওই ক্লাসের উপরে নেব, এবং তাদের ওই 13 জন স্টুডেন্টকে আমি এক্সট্রা ক্লাস করব। এক্সট্রা ক্লাসে তাদের প্রথম দিকে জড়তা ছিল, তারা ওখানে ভালো পারফর্ম করতে পারতো না, বাট আমি যেহেতু অল্প কিছু স্টুডেন্টদের নিয়ে ক্লাস নিতাম সেহেতু আমি এক পর্যায়ে তাদেরকে ডেভেলপমেন্টটা আমি দেখেছি। এবং এরপরে যখন তারা আমার রেগুলার ক্লাসে গ্রুপ ওয়ার্কে কাজ শুরু করলো, আমি লক্ষ্য করলাম যে তারা আগের চাইতে একটু ভালোভাবে, একটু অ্যাক্টিভলি গ্রুপে পার্টিসিপেট করতে পারতেছে। ইটস আ বিউটিফুল স্প্রিং ডে, মারিয়া গেটস আপ আর্লি, শি ফেস হ্যাপি। এখন শিক্ষকতাকে আমি খুবই মন দিয়ে গ্রহণ করেছি। শিক্ষকতাকে শুধু শিক্ষকতা বললেই হবে না, এটা হচ্ছে দেশের প্রতি একটা দায়িত্ববোধ, একটা পেশাগত দায়বদ্ধতা। সো এখন আমার একটা উদ্দেশ্য হচ্ছে যদি আমি আমার জীবনে কিছু আশাবাদী স্টুডেন্ট তৈরি করতে পারি, নিজের ইংলিশটা ডেভেলপ করতে পারি এবং এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যাতে করে আমার ছাত্রছাত্রীরা ইংলিশটাকে টুলস হিসাবে ব্যবহার করে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে।